কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবুরঞ্জনদের তৎপরতায় উদ্ধার 40 লক্ষ টাকার হেরোইন, সাথে আটক রশিদ আহমেদ পিতা আব্দুল শহীদ নামের এক হেরোইন পাচারকারী। ধৃতের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথরকান্দি থানাধীন হইতর্কা এলাকায়। জানা গেছে, বুধবার কদমতলা থানার ওসির নিকট গোপন খবর আসে অসম থেকে বিপুল পরিমাণ হেরোইন রাজ্যে প্রবেশ করবে। সেই খবরের উপর ভিত্তি করে ওসি দলবল নিয়ে থানা এলাকার হাপাইটিলা এলাকার কদমতলা চুড়াইবাড়ি সড়কের উপর ওত পেতে বসে থাকেন। রাত আনুমানিক 7:45 নাগাদ কদমতলা অভিমুখে আসা রশিদ আহমেদ নামের পাথারকান্দি এক যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে DCM জিনিয়ার্স দেববর্মা ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহার উপস্থিতিতে ধৃত যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 6টি সাবানের বাক্সে মজুদ 6 প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ। এ মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, 6 প্যাকেটে মোট 437 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা। তিনি জানান, এই হেরোইনগুলি পাথারকান্দি থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তবে পুলিশি অভিযানে আঁচ পেয়ে আরও কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। ধৃত হেরোইন পাচারকারীর বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পুলিশের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে। পাশাপাশি এ কাণ্ডে জড়িত অন্যদের চিহ্নিত করে জালে তোলা হবে বলেও জানান পুলিশ সুপার। প্রথমত উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি, আপনারা কাজ করছেন, ভালো ভালো নিউজ আপনারা করছেন। আজকেও যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবুরঞ্জনতে একটা গোপন খবর উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাথারকান্দির একজনকে ডিটেন করেছে, ওনার কাছ থেকে 437 গ্রাম হিরোইন পাওয়া গেছে, আরও কয়েকজন ছিল তারা পালিয়ে যায়। আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে NDPS একটে, যে এই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে, ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, যে এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে, আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে, আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই, এবং কাঠের ব্যবসা যদি করতে হয় বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়, যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে। তো যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায়, আর কেউ যদি খায় সেও ধরা পড়ে না, তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে, আমরা যতই চেষ্টা করি ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।